السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات مربيان الكرام ديگر مسلمان اعظم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ইসলামের পাঁচটি বিনা, এই পাঁচটি বিনার হাকিকাত সম্পর্কে, এর রহস্য সম্পর্কে। সেখানে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করেছিলাম যে নামাজ, রোজা, হজ, জাকাত এইগুলো হচ্ছে মানুষকে মানুষ রূপে গড়ার জন্য, মানুষের অন্তরে যত রকম রোগের আবির্ভাব ঘটে এই সবগুলোর চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঔষধগুলো দান করেছেন। যেমন বলা হয়েছিল যে মানুষের মধ্যে আগুন আছে, আগুনের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হচ্ছে অহংকার, গৌরব। এটার চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন সালাত আদায় করার জন্য। মানুষ যখন সালাতে দাঁড়ায় তখন কানে হাত দেয়, এরপরে অপরাধীর মতো হাত বেঁধে দাঁড়ায়, এরপরে মাথা নত করে রুকু করে, এরপরে সর্বশেষ গিয়ে মানুষ সেজদায় অবনত হয়, নিজের কপালকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। সে প্রমাণ করে যে আমি একজন মাটির মানুষ, আমার অহংকার করার কোনো অধিকার নেই। এরকমভাবে পানির বৈশিষ্ট্য ছিল লোভ, তার চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন সওম আদায় করার জন্য, রোজা রাখার জন্য। মাটির বৈশিষ্ট্য কৃপণতা, এটার চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন যাকাত আদায় করার জন্য। এমনি ভাবে আরেকটি মৌলিক উপাদান ছিল বাতাস, তার চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন হজ করার জন্য। বলা হয়েছিল এই ঔষধগুলো ব্যবহার করার জন্য ডাক্তার যেমন ঔষধ দেয়, ঔষধের জন্য কিছু নিয়ম এবং নীতিমালা বলে দেয়, ঔষধগুলোকে সেই নিয়ম মেনে যদি কোনো ব্যক্তি ব্যবহার করে তাহলে ফল পায়। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর হুকুম করলেন, সাথে এই শর্ত দিয়ে দিলেন যে এইগুলো সব কিছু গ্রহণযোগ্য হবে
যদি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঠিক থাকে। এভাবে এই সবগুলো ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন যে তাওহীদ, যেটাকে আমরা তাওহীদ বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হুকুম করেছেন এটা পাওয়া যাবে কোরআন শরীফে। কোথায় পাওয়া যাবে? কোরআনুল কারীমে। কোরআনুল কারীমকে আমরা বুঝব কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তিনি যেভাবে কোরআনকে বুঝেছেন, তিনি যেভাবে কোরআনকে আমল করেছেন, আমাদের কোরআনকে সেইভাবেই বুঝতে হবে এবং সেইভাবেই আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন কি করেন নাই সেটা আমরা দেখব সাহাবায়ে কেরামদের জীবনী থেকে। সুতরাং কোরআনুল কারীমে ঈমানের বিষয়কে এত গুরুত্ব দিয়েছে। আমি একটা সূরা তেলাওয়াত করেছি, ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শপথ করছেন, ওয়াল আসরে, আসরের কসম। আসরের এক অর্থ হচ্ছে সময়, আর এক অর্থ হচ্ছে আসরের সময়, যেটা আমরা আসর বলি। আর একটা আছে যুগ। যেটাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লা, তবে যাদের মধ্যে সামনে যে বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে এগুলো পাওয়া যাবে, এরা এর থেকে ব্যতিক্রম। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত হচ্ছে যারা ঈমান এনেছে। ঈমানের বিষয়গুলো আমরা আলোচনা করেছি বিভিন্ন সময়ে, যে ঈমান শুধুমাত্র আল্লাহ আছেন এই কথা বললে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ আছেন এই কথা বিশ্বাস আগের যুগের কুফফাররাও করত, বর্তমান যুগের কাফেররাও করে, যেটা আমরা কোরআনের আয়াত থেকে বহুবার পেশ করেছি। শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। মানুষের মধ্যে অনেক মানুষ এরকম আছে যারা বলে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহতে বিশ্বাসী, অবিল ইয়াউমিল আখির, আমরা পরকালে বিশ্বাসী, অমা হুম বিমুমিনিন, কিন্তু খবরদার এই লোকগুলো মুমিন না, এই লোকগুলো মুনাফিক। তো তারা বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, তারপরেও আল্লাহ তারা বলছেন এরা মুনাফিক। তাহলে বুঝা গেল যে শুধুমাত্র আল্লাহ আছেন এই কথা মানলেই কেবলমাত্র মুসলিম হওয়া যায় না, আল্লাহকে মানতে হলে আল্লাহর সার্বভৌমত্ব মানা, আল্লাহর অস্তিত্ব মানা, আল্লাহর এককত্ব মানা। সেই এককত্ব হবে বিধানের ক্ষেত্রে, সার্বভৌমত্বের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে। এই সবগুলো মেনে তারপরে আল্লাহর হুকুমগুলোকে পালন করা, নিষেধগুলোকে পরিহার করা। এরকম কতগুলো বিষয় যদি একজন লোক মেনে নেয় তাহলে সে আল্লাহকে মানল। নতুবা সারা জীবন যদি তাসবিহ পড়ে, আল্লাহর হুকুমগুলোকে বাস্তবায়ন না করে, তো সে মুসলিম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য শর্ত দিলেন, ইল্লাল্লাযীনা আমানু। এখন ঈমানদার কিনা তা বুঝবো কি করে? আল্লাহর কালাম একটা আয়াতের সঙ্গে আর একটা কিভাবে জড়িত একটু চিন্তা করলে দেখবেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনলো। ঈমান আনলো কি আনলো না তার পরিচয় হবে ওয়ামিল সলিহাতি, আমলে সলেহাত দিয়ে। আমলে সলেহাত করলো কিনা, যদি আমলে সলেহাত করে তাহলে আমানু ঠিক আছে, আর যদি আমানু দাবি করলো, ঈমান এনেছি দাবি করলো, আমলে সলেহ নেই, তার ঈমানের দাবি ভুল। ওয়ামিলুস সলিহাত, এই জন্য দ্বিতীয় শর্ত ওয়ামিলুস সলিহাতে। অনেকে কথায় বলে যে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, তোর তো ঈমানই নাই। আয়াত পরিষ্কার করে দিচ্ছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহাত যে ব্যক্তি করবে
সুতরাং বুঝা গেল আমলে সালেহাত ওই যে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম বাছাই করে চলা, আল্লাহর হুকুমগুলো মেনে চলা, এইগুলো যদি কোনো ব্যক্তি না মানে তার ইমান নাই। সে যত দাবি করুক, কারণ ইল্লাল্লাযিনা আমানু, তারপরে ওয়ামিলুস সালেহাত, যে আমলে সালেহাত করল। কাজী যারা বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে গেলে এবাদত লাগে না, আজকে দেওয়ানবাগ শরীফ, আপনারা শুনেন না, নাম শুনেন না, সব জায়গায় আশেকে রাসুল সম্মেলন, সাহাবা একরাম কি আশেকে রাসুল সম্মেলন করেছিলেন? তারা দাবি করেছিলেন আশেকে রাসুল। সাহাবা একরাম কাজের মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন। শুলে বৃদ্ধ অবস্থা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুলে চড়ানো, সেই সময় বলছেন খুবাইব, তুমি যদি বলো যে তোমার জায়গায় তোমাকে নবীকে রাখা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক, এতটুকু কথা মুখে বললে আমরা তোমাকে ছেড়ে দিব। তুমি একজন আরবের বড় নাম করা কবি, গোটা আরবে তোমার প্রসিদ্ধি আছে, আল্লাহর নবীর সাহাবি, সেই শুলে চড়া অবস্থায় গর্জে উঠলেন যে আল্লাহর দুশমন, আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে আর আমি খোবার জীবিত থাকবো, তা হতে পারে না। এরপরে কবিতা পড়লেন, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া দালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফি আওসালি শিলমিন মুমাজ্জাই। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজিতে আছে। তিনি বললেন যে আমাকে তো শুলি দেওয়া হচ্ছে, আমার এই শুলিতে চড়ার পরে আমার আর কোনো পরোয়া নেই, কারণ আমার এই জান দিচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। খাসি যখন জবাই করে টানানো হয় তখন উল্টা তো নাইলো না ভাওয়া মতো, সেই দরকার পরোয়া নাই তার। ফালাস্তু বালিহিনা উক্তালু মুসলিমা, যখন মুসলিম হওয়ার কারণে আমাকে হত্যা করা হচ্ছে আমার কোনো পরোয়া নেই। আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই, আমি কোন কাতে ঢলে পড়ব, কোন দিকে আমাকে হত্যা করা হলো সেইটা কোনো পরোয়া নেই। ইবারিক লি ফি আওসালি শিলমিন মুমাজ্জাই, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমার এই ক্ষত বিক্ষত দেহের মধ্যে বরকত দান করবেন। এরা আশিকের রাসূল দাবি করেন নাই কেউ। আপনি কোরআন হাদিস তালাশ করে কোরআনের ভিতর থেকে এই শব্দটা বের করেন যে কোনো ব্যক্তি আশেক দাবি করেছেন। মাহাব্বা এটা ব্যবহার আছে কোরআন শরীফে, কারণ এই আশেক শব্দটা আরবিতে ব্যবহার হয় মানে খারাপ অর্থে, খারাপ যে ওই প্রেম প্রীতি ভালোবাসা বাচ্চারা যেগুলো করে এইগুলোর জন্য আশেক শব্দ ব্যবহার হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কোথাও ব্যবহার করেন নাই, হাদিসের কোথাও ব্যবহার করেন আশেক শব্দটা। আশেক রাসূল সম্মেলন হচ্ছে, ওনাদের বইতে লেখা আছে এই দেওয়ানবাগি পীরের পীর হচ্ছে চন্দ্রপাড়া পীর, শ্বশুর ও বাপ্পা, এই পীরের থেকেই সে খেলাফত প্রাপ্ত এবং সে দীক্ষা পেয়েছে। ওই পীরের বইয়ের নাম আছে হকুল ইয়াকিন, 29 নম্বর পৃষ্ঠা লেখা আছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে কোনো ইবাদত লাগে না। দেওয়ানবাগির পীরের বইতে লেখা আছে তিনি হজ করেন নাই কেন? উত্তরে লেখলেন যে হজ করা লাগে না এই জন্য যেহেতু কাবা শরীফ তার দরবারে এসে যায়। আশেকে রাসূল সম্মেলন আজকেই তো নাকি, আজ 5 তারিখ না, আর সব জায়গায় লেখা আছে আশেকে রাসূল সম্মেলন, মানুষের এখানে জড়ো হবে। এজন্য এগুলোর পরিষ্কার বক্তব্য বলে আমরা কোরআন এবং হাদিসের আয়াত থেকে পরিষ্কার করি, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে কোন ব্যক্তি ঈমান আনলো কি আনলো না তার পরিচয় হবে আমিলুস সালিহাত দিয়ে। যে ব্যক্তি আমলে সালেহাত করে সে ব্যক্তির ঈমান আছে, যে ব্যক্তি আমলে সালেহাত করে না সে ব্যক্তির ঈমান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মসজিদে মাদ্রাসা আদায় করেছেন নামাজ, এমনকি মৃত্যুরোগে আক্রান্ত মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, বুখারী শরীফ হাদিসটা কয়েকবার ব্যবহার করা আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরকে নামাজ আদায় করার জন্য হুকুম দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করে একটু সুস্থ হলেন, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে চলে গেছেন। বুখারী শরীফ হাদিস পড়ুন, ওয়ারিজাল্লাহু তাকুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল,
কোরআন স্পষ্ট বলছে লিয়াগফিরালাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার, হে নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করেছেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করছেন, আর এই পেশা বলল যে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ ওজা লাগে না। আল্লাহর নবী মক্কার থেকে মদিনার থেকে মক্কায় হজ করতে এসেছেন, একবার তো উমরা করতে আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে আসলেন 1400 সাহাবীদেরকে নিয়ে, কিন্তু মক্কার কুফফাররা বাধা প্রদান করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে পাঠালেন, যাও মক্কা লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই উমরা করতে এসেছি। অনুমতি দিয়েছিল তারা, অনুমতি হয় নাই, শেষ পর্যন্ত চুক্তি হলো এবার আপনারা উমরা করতে পারবেন না, মক্কায় ঢুকতে পারবেন না, ফিরে যেতে হবে, আগামী বছর আসবেন, 3 দিন থাকবেন, উমরা করবেন। সেই চুক্তি অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে গেলেন। এইখানে তো কাবা যায় নাই যে আল্লাহর নবী আবু বকর ওমর ওসমান সহ 1400 সাহাবায়ে কেরাম যেখানে, সেইখানে কাবা যায় নাই, আর ওনাদের দরবারে কাবা শরীফ এসে হাজির হওয়ার জন্য মক্কা শরীফ হজ করতে যাওয়া দরকার হয় না। এরা কোরআনের আয়াত দিয়েও দলিল পেশ করে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণে ইয়াকিন না আসে। তার মানে ইয়াকিন আসলে ইবাদতের কোনো দরকার নাই। এই ইয়াকিনের অর্থ কি সাহাবা কেরাম বুঝেন নাই? এই ইয়াকিন অর্থ আল্লাহর রাসূল নিজে বুঝেন নাই? সমস্ত তাফসীর কিতাবে লেখা আছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিনাল মউত, তার মানে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করো। এজন্য আমলে সালেহাত, এই নামাজ আধ্যাত্মিকতার সবচেয়ে বড় সবক হচ্ছে পাঁচ নামাজ পড়া। নামাজ যদি কোনো ব্যক্তি না পারে বলে আত্মশুদ্ধি জিকির করে শয়তান, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, আমলে সালেহাত আল্লাহ নির্দেশিত আমলগুলো করা। সে আমলে সালেহাত কি তার একটা তালিকা দেওয়া, পাঁচ ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, রোজা এগুলো তো আছেই, এর সাথে অতিরিক্ত যেগুলো আছে সেগুলো আছে জিকরুল মাউত, মৃত্যুর আলোচনা করা, মৃত্যুকে স্মরণ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উযকুরু যিকরা হাযিমিল লাযযাতি আল মাউত, তোমরা বেশি করে ওই জিনিসটাকে স্মরণ করো যে তোমার জীবনের সমস্ত স্বাদ, সমস্ত আশা, সমস্ত পরিকল্পনা নিঃশেষ করে ধ্বংস করে দেয়, সেটার নাম কি? মাউতকে স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। যে আমার এই জীবনের পরে আরেক জীবন আসছে, আজকে সকালে আমরা একটা হাদিস বুখারীর থেকে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যখন বিচার আচার করে জান্নাতবাসীদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, এরপরে যারা নাজাত পাওয়ার তারা নাজাত পেয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, এরপরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা প্রাণীকে জবাই করে দেওয়া হবে, আর বলা হবে যেটা হচ্ছে মৃত্যুর মৃত্যু। কার মৃত্যু? মৃত্যুর মৃত্যু, এরপরে আর কারো মৃত্যু হবে না। যারা জান্নাতে তারা চিরস্থায়ী জান্নাতি, যারা জাহান্নামে তারা চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য মৃত্যুকে বেশি করে স্মরণ করা। মৌত কো সমঝা হ্যায় গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকীকত মৌত হ্যায় সুবহে দাওয়ামে জিন্দেগি। আরে বোকা, তুমি মৃত্যুকে মনে করেছো জীবনের পরিসমাপ্তি? না, মৃত্যু তো হচ্ছে তোমার এক অনন্ত অসীম জীবনের সবে সাদেক। সবে সাদেক হলে পরে যেমন দিনের শুরু হয় ঠিক তেমনি ভাবে তোমার এক পরকালের জীবন, অনন্ত অসীম জীবনের সবে সাদেক হচ্ছে মৃত্যু দিয়ে। সেই মৃত্যুর পরে তুমি কি করবে, তোমার আমল কি, এটা যাচাই করা মাঝে মধ্যে জিকরুল মাউত। আল মুহাসাবা, হিসাব নিকাশ করা, নিজে প্রতিদিন ঘুমানোর সময় হিসাব করা যে আমি সারা দিনে আজকে কতটা ন্যাক আমল করলাম, কতটা বদ আমল করলাম, এই অবস্থায় মৃত্যু হলে আমার স্থান কোথায় হবে, মহাসভা। এরপরে গুনাহ যেগুলো তার জন্য তওবা করা, তওবা ইস্তেগফার, 3 নম্বর ঔষধ তওবা করা। হাদিসে বলা আছে একজন মানুষ যদি সহিভাবে তওবা করে আত্তায়েবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, সে তার গুনাহের থেকে এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেন সে কোনো গুনাহ করেই নাই। আর এক হাদিসে বলা আছে কায়াউমি ওয়ালাদাত উম্মুহু, ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। আল্লাহ তাআলা তো ক্ষমাই করতে চান,
মানুষ তো অবকলে খুশি হন। বুখারী শরীফে একটা হাদিস, সুন্দর হাদিস একটা, যেটা অনেক আশা দেয় আমাদেরকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লোক নিজের বাড়ির থেকে এক মাসের দূরে কোথাও যাবে, এক মাসের খাবার পানীয় সব সহ উটের পিঠে করে রওনা হলো, অর্ধেক পথ, 15 দিনের পথ যাওয়ার পরে সেই বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের, দুপুরে রৌদ্রে বিশ্রাম নিবে, একটা গাছের তলায় শুয়ে পড়ল, ঘুমিয়ে গেল। ঘুমের থেকে উঠে দেখে তার উট খাবার পানি সব হারিয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বুঝালেন যে এটা মরুভূমি অঞ্চল, তালাশ করতে গেলে রৌদ্রে সে গলা শুকিয়ে যাবে, আর কোথাও পানিও নেই, পিছনে ব্যাক করবে সেই সুযোগ নাই, অর্ধেক পথ পিছনে ফিরে আসলো, সামনে অর্ধেক রয়ে গেছে, কোন দিক যাওয়ার সুযোগ নেই। সে চিন্তা করলো এখন আর কোনো উপায় নেই, আবার গাছতলায় এসে গালের নিচে হাত দিয়ে চিন্তা করে যে এই তো মরা ছাড়া কোনো উপায় নাই, মৃত্যুর জন্য সে অপেক্ষা করছে। একটু ঘুম পড়লো, আবার ঘুমের থেকে চোখ খুলে দেখে যে তার উট তার সামনে দাঁড়ানো, খাবার পানি সব সহকারে, সে কত খুশি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে এত খুশি হলো, সে খুশিতে বলে ফেললো, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কি বললো? আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। এত খুশি হলো যে উল্টে বলে ফেললো। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন, জেনে রাখো এই ব্যক্তি নিজের হারানো উট ফেরত পাওয়ার পরে যত আনন্দিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার হারানো কোন বান্দা অর্থাৎ কোন পাপী বান্দা তওবা করে এর চেয়ে বেশি খুশি হন। আল্লাহু আফরাহু বি তাওবাতি আব্দি মিন হাযার রাজুল, এই লোকটা হারানো উট ফেরত পেয়ে যত খুশি হলো আল্লাহ তাআলা তার চেয়ে বেশি তওবা কবুল করে তার বেশি খুশি হন। কোরআনে বলা আছে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব, আমাকে ডাক দাও আমি তোমাকে ডাকে সাড়া দিব। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম তোমাদের রব বলছেন, আমি রব, তোমাদের রব বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব, আমাকে ডাক দাও আমি সাড়া দিব, আমি ডাইরেক্ট শুনি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন শিখিয়েও দিলেন, যে আমার কাছে বলো যে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এভাবে তওবা করা, আমি একটা বিস্তারিত আলোচনা করছি, তালিকা দিচ্ছি আপনাদেরকে কি কাজগুলো আমাদের করতে হবে। তওবা, ইস্তিগফার, এরপরে তাওয়াক্কুল, আল্লাহ উপর ভরসা করা, ইখলাস, খারেজ ভাবে আল্লাহর জন্য করা, খৌফ আল্লাহকে ভয় করা, রজা আশাও করা, একদিকে ভয় করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে পাকড়াও করেন আমাদের নাজাতের কোনো ব্যবস্থা নেই, আবার আশাও থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহর ইবাদত করি, পাপও করি, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, এই আশাও রাখা। আল মাহাব্বা, আল্লাহর সঙ্গে মহাব্বত রাখা, খালি ভয় না, ভয় করে মানুষ বাপকে, মানুষ বাপকেও ভয় করে, ছোটবেলায় বাপকে বাপ যদি বলতো লাঠি আসতে পিটান শুরু করবো কি ভয় করতাম আমরা, তো বাপকে মানুষ ভয় করে, কিন্তু সেই ভয় করা আর সাপকেও ভয় করে, বাঘকে ভয় করে, এক ভয় নাকি, এই ভয়ের সঙ্গে মহাব্বত। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মহাব্বত করতে হবে, আমি যে কোনো কাজ করব আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসার জন্যই কাজ করব। এটা আমি আগে বলেছিলাম, কোরআনের স্পষ্ট আয়াত আছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একজন মুমিন তুমি বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য, আমার ভালোবাসা, আমার পিতামাতাকে ভালোবাসবো, স্ত্রীকে ভালোবাসবো, আমার রসুলকে ভালোবাসবো, কার জন্য, আমার সব কিছুর কেন্দ্র আল্লাহর জন্য। আল মাহাব্বা, এরপরে আল মুরাকাবা, মাঝে মধ্যে ধ্যান করা যে আমি যে কাজগুলো করছি এগুলো কতটুকু সহি করছি, কতটুকু গলত করছি, এগুলো মুরাকাবা করা, এরকম মহাসাবা, হিসাব নিকাশ করা, যেটা আগে বললাম যে প্রতি রাত্রে ঘুমানোর আগে দিয়ে বা প্রতি মুহূর্তে যখন সুযোগ হয় হিসাব নিকাশ করা, যেমন দোকানের হিসাব করে মানুষ, ব্যবসার হিসাব করে কত লাভ কত ক্ষতি হলো, ঠিক তুমি তোমার নিজের জীবনের হিসাবটা করো যে আমি সারা জীবনে বা আমি আজকে দিনে কতটুকু ন্যাক আমল করলাম, কতটুকু বদ আমল করলাম, এটার নাম কি মহাসভা, নাম কি মহাসভা, এগুলো মুখস্থ করতে হবে। এরপরে আর জুহুদ, জুহুদ মানে হচ্ছে দুনিয়ার প্রতি আসক্ত না হওয়া, এমনি দুনিয়ার সম্পত্তি অর্জন করতে নিষেধ না, নৌকা কি পানি ছাড়া চলতে পারে, কিন্তু পানি যদি ভিতরে ঢুকে
এই পানি ডুবার কারণ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় সম্পত্তি অর্জন করা নাজায়েজ না, বা সম্পত্তি ছাড়া চলাও মুশকিল, কিন্তু ইসলাম যেটা বলে তা হচ্ছে এই যে সম্পত্তির মহাব্বত এবং তার লোভ, তার প্রতি আসক্ত হওয়া অন্তরে তার স্থান দেওয়া যাবে না। এই জন্য জুহুদ বলে থাকে আলবরা, পরহেজ করা, অর্থাৎ আল্লাহর বিধান মতো যেগুলো আল্লাহর হুকুম সেগুলো মেনে চলা, যেগুলো নিষেধ সেগুলো পরহেজ করে চলা। আর তাসলিম আল ইনকিয়াদ, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, হুকুমের সামনে আমার মতে মিলুক বা না মিলুক আল্লাহ যে হুকুম করেছেন তা মেনে নেওয়া। আল কানা, অল্প তুষ্টি, এটা আরেকটা চিকিৎসা। আর রেদা বিল কাজা, আল্লাহ তারা যে ফয়সলা করেছেন আমার তাকদিরে এটা মেনে নেওয়া। তাকদির যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু যে যার যার প্রাপ্য, যে যার অধিকার রাখে আল্লাহ তাকেই তা দান করেছেন, আমি যার যোগ্য আমাকে সেটাই আমাকে দান করেছেন। তাকসিম কে হার চিজ কো কসামে আজল নে, যে শখস কো যে চিজ কা কাবিল নজর আয়া, আল্লাহ তারা তাকসিম করেছেন, বর্ণন করছেন, যাকে যেই কাজের উপযুক্ত মনে করেছেন তাকে তাই দিয়েছেন। এরপরে আল ইসলাম, আল ইমান, আল ইহসান, আর দোয়া, দোয়া করা, আল্লাহর কাছে দোয়াও করা, সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকা। আর দোয়া রাগবা, আর রাহবা, আল খুশু, আল খাশিয়া, আল ইনাবা, আল ইস্তিআযা, আল ইস্তিআনা, আল ইস্তিগাসা, আল যাবাহ, আল নজর, এই সবগুলো হচ্ছে নেক আমল। এটা আমি বলছি ইল্লাল্লাযিনা আমানু, এগুলো তাফসীর করতে বিস্তারিত বলতে অনেক সময় লাগবে, আমি যেহেতু এই একটা সুরার আলোকে আজকে আলোচনা করছি। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যে যারা ঈমান আনলো, সেই ঈমান আনলো যে তা নিশ্চয়তা হবে কি দিয়ে, ও আমিলুস সালিহাত, যে আমলে সালেহ করলো কিনা, আমলে সালেহ করলো, আমলে সালেহ করলো কি করলো না এটা প্রমাণ হবে। ওয়াতাওয়াসাও বিল হক, ওয়াতাওয়াসাও, তিন নম্বর কাজ ওয়াতাওয়াসাও বিল হক, হকের দাওয়াত দেওয়া, তাওয়াসাও পরস্পর ওসিয়াত করা, ওসিয়াত আরবি শব্দ, তাওয়াসাও তার থেকেই আসছে, তাওয়াসাও বলা হয় পরস্পর পরস্পরকে ওসিয়াত করা, দাওয়াত দেওয়া। এই জন্য প্রত্যেকটা মুমিনের কাজ হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি কাজ করতে পারি, কি কাজ করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার যেই কাজ সেই কাজ করো, তোমার কাজ, আমার যেই কাজ সেই কাজ তোমার কাজ। ওয়াতাওয়াসাও বিল হাক্কি, হকের দাওয়াত দাও, দাওয়াত দেবো কিসের, হকের দাওয়াত, আর দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আমরা কোনো তরিকার দিকে, কোনো খানকার দিকে বা কোনো ব্যক্তির দিকে দাওয়াত দেব না। কোরআনে পরিষ্কার আছে, কুল হাযিহি সাবিলি, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি, বলো এটাই আমার রাস্তা, আমি আল্লাহর দিকে আহ্বান করি, আল্লাহর দিকে আহ্বান করি, বুঝে শুনে আহ্বান করবো কার দিকে, মানুষকে আল্লাহর দিকে, ইসলামের দিকে, আল্লাহর দিকে আহ্বান করব। কোরআনে বলা আছে এই লোকদের যারা দাওয়াতের কাজ করে, ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, ওমান আহসানু কওলান, ওই ব্যক্তির চেয়ে আর কে হতে পারে ভালো কথার দিক থেকে, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা ভালো, ওই ব্যক্তির চেয়ে আর কে ভালো যে বলে কি বলে, ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, কার দিকে, মান দা ইলাল্লাহি, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, তারপরে ওয়ামিলা সালিহান, এবং নিজেও নেক আমল করে, কি করে নেক আমল করবে, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে বলে যে আমি একজন মুসলিম, আমি একজন, আমি একজন মুসলিম, এ আমার পরিচয়, তুমি কে, কোন দল করো, অনেকেই আমাকে জিজ্ঞেস করতে আপনি কোন দল করেন, আমি একটা দল করি, সে দলের নাম ইসলাম, সে দলের নাম কি, আমার নাম পরিচয় মুসলিম, আমার নাম, আমার পরিচয় কি, এটাই পরিচয়, এর বাইরে কোনো পরিচয় নেই। এই জন্য আমাদের খুব খেয়াল করতে হবে, আজকে আল্লাহর দিকে আহ্বান করার লোকের সংখ্যা খুবই কম, প্রত্যেকটা মানুষ আমি দেখেছি ইল্লা মান হাফেজাল্লাহ, কিছু বাদে বেশিরভাগ লোকেরা দাওয়াত দেয় নিজের দলের দিকে, আর দাওয়াত দেয় কাদেরকে, যারা মোটামুটি ইমানদার তাদেরকে দাওয়াত দেয়, যারা পথ হারা, পথ ভোলা, এদের দাওয়াত খুব কম লোকেই দেয়, আবার দাওয়াত দেওয়ার মধ্যেও কোরআনের কিছু অংশ মানা হয়, কিছু মানা হয় না, এটা আমাদের খুব খেয়াল করতে হবে যে দাওয়াত দেওয়ার জন্য আমরা দাওয়াত দেব আল্লাহর দিকে, আল্লাহর বিধানের দিকে, আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর যে হুকুমটা পালন করবে এটার জন্য বলা হচ্ছে, ওমান আহসানু
কওলাম মিম্মান দা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির চেয়ার কার কথা শুনতে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়ামিলা সালিহান, এবং আমলে সালে করে। এখানে আমলে সালে কথা আছে, আমলে সালে করতে হবে, নিজে আমল করলো না কেবল দাওয়াত দিল, এটা আরেকটা গুমরাহি। এই জন্য দাওয়াতও করতে হবে আবার আমলে সালে করতে হবে। ওয়ামিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি একজন মুসলিম, আমার পরিচয় মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা, এটাই আমাদের পরিচয়। কোরআনে বলা আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মিল্লাত ইব্রাহিমের মিল্লাত হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন কি বলে, মুসলিমিন করে। তোমাদের নাম কি, মুসলিম। সব নবীদের ধর্ম ছিল ইসলাম, সব ধর্ম ছিল কি, কোরআনে স্পষ্ট আয়াত আছে সম্পর্কে, আল্লাহ তাআলা বলেছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের দ্বীনের নাম হচ্ছে ইসলাম, এটাই তোমাদের দল, এটাই তোমাদের মত, এটার উপরে তোমাদের চলতে হবে, আলাদা কোনো দল করার প্রয়োজন নেই। আমি এই কথা বলছি না দল করা জায়েজ নেই, আবার ভুল ব্যাখ্যা দেবেন না, আমি বলছি যে দল করার প্রয়োজন নাই। সব মানুষ যদি সত্যিকারে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, তুমি যেখানে সেখান থেকে দাওয়াত দাও। অনেক আছে যারা আপনার সাথে আমরা দল করতে চাই, আরে হ্যাঁ ঠিক আছে, তুমি যদি আমার সাথে কাজ করতে চাও, তুমি যেখানে ওখান থেকে তাওহীদে দাওয়াত দাও, তুমি আমার দলের লোক, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো তুমি কোরআনের দাওয়াত দাও, তুমি আমার দলের লোক, তুমি আমার কাছে দাওয়াত দিয়ে, তুমি যদি মনে করো যে না হুজুরের সাথে থাকলে আমি কিছু পয়সা পাবো, আমি নিজেই চলি অন্য ভাবে কষ্ট করে, তোমার কি পয়সা দেবো থেকে, আমার সাথে থাকলে তুমি একটা পীর হইতে পারবা, এমন কোনো আমি নিজেই পীর না। এই জন্য খুব খেয়াল করতে হবে, দাওয়াতের কাজ যারা করতে চান আপনি করুন, প্রত্যেকটা থানায় থানায় কমিটি করেন, জেলায় জেলায় কমিটি করেন, এবং সেখানে কাজ করে আমাকে ডাকতে, আমি যাবো ইনশাল্লাহ। কিন্তু যদি মনে করেন না একটা দল করতে হবে স্বতন্ত্র, আমি এটাকে পছন্দ করি না, না যায়, কিন্তু বলছি বারবার বলছি, কাজে যারা দল করেন তারা আবার বলেন দল করে না যায় না, দল আল্লাহ রাব্বুল আলামিন নাম ঘোষণা করে, তার নাম ইসলাম, তার নাম কি, ইসলামই। আজকে দল করতে করতে দেখা যায় যে ইসলামের আসল চেহারা পরিবর্তন হয়ে যায়, এই জন্য বলা হচ্ছে যে এইভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিলুস সাওয়াতাওয়াসাও বিল হক, হকের দাওয়াত দিবে পরস্পরে। এবারে হকের দাওয়াত দিতে গেলে, দাওয়াত দিতে গেলে বাধা আসবে, দাওয়াত দিতে গেলে কি আসবে, এই জন্য চার নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাও বিস সবর, ওয়াতাওয়াসাও বিস সবর। সবর মানে কি, সবর মানে এই না যে আপনাকে থাপ্পড় মারলো আপনি বলেন গাল পেতে দিলেন যে আরো ব্যথা পাইলে নাকি, এটা খ্রিস্টান ধর্ম। সবর মানে হচ্ছে অটল থাকা, স্থির থাকা, সবর আয়াসপুরু সবরান, স্থির থাকা, ধৈর্য ধারণ করা, অটল থাকা। এই ধৈর্যের মানে কি, আপনি যেই কাজ করছেন সেই কাজ অটল থাকুন, ধৈর্য ধারণ করুন, আপনি ছেড়ে দিবেন না। এটা কেন বললেন, কারণ হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে, এই বাধা আসলে অতাওয়াসবিস সবর, অতাওয়াসবিল হক, হকের দাওয়াত দাও, হকের দাওয়াত দিতে গেলে কি হবে, অতাওয়াসবিস সবর, সবরের প্রশ্ন আসবে। কেন সবর আসলো কিন্তু এখানে, হকের দাওয়াত আমাদের দেশে বহুত আছে, দাওয়াতুল হকও আছে, একটা নাম আছে দাওয়াতুল হক, দল বললাম না, দল করে দাওয়াতুল হক। এই দাওয়াতুল হক মাশাআল্লাহ ভালো কাজ করে, কিছু ভালো কাজ করে, আমি তাকে বিরোধিতা করছি না, কিন্তু কাজগুলো সীমাবদ্ধ কিছু মুস্তাহাবের মধ্যে, অথবা কিছু বেদাতকে সুন্নাত বলে দাওয়াতুল হকের যেমন কিছু কাজ আছে, আজানে একামতে তারা ভুল ধরে সব জায়গায়, আজানে যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার একের বেশি টান দেয় আজান গলত, মুয়াজ্জিন গলত, ইমাম গলত, কমিটি গলত, সব নাজায়েজ। আজান একটা এলান, এলানের জন্য রফে সব জায়গা আছে, এখন এটাকে একালিবের মধ্যে সে মধ্যে এটা যদি কাউকার ভুল হয়ে গেছে ঠিক আছে বুঝলাম, এমনি ভাবে আরো কতগুলো এইরকম বিষয়গুলোকে নিয়ে আজানে প্রথম শুরুতে আল্লাহ আকবার একটি একামতের শুরুতে চারবার আল্লাহ একসাথে বলতে হবে, শেষে গিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার একবার বলতে হবে, এই হচ্ছে দাওয়াতুল হকের মূল কাজ। এই দাওয়াতুল হকে কেউ বাধা দিবে, জীবনও বাধা আসবে না। হ্যাঁ এগুলো ভালো কাজ ঠিক আছে, আমি এগুলো বিরোধিতা করি না, কিন্তু দাওয়াতুল হক আল্লাহ রাসূল দিয়েছেন, সেই হকের দাওয়াত দিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন। আজকে সারা বিশ্বে মুসলিমদের নির্যাতন হচ্ছে, মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, কোরআন শরীফকে পর্যন্ত ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, কোরআনের গায়ে পর্যন্ত কুরুষ চিহ্নকে দেওয়া হয়েছে, ছবি আমার পত্রিকা দেখেছেন, মুসলিম জাতিকে উলঙ্গ করে করে পিরামিড তৈরি করছে, মুসলিমদের মা বোনদের পেট থেকে বাচ্চা চিরে বের করে উপরে নিক্ষেপ করে নিচে ছুরি ধরে তারা উপহাস করছে, মজা করছে। আর সেই মুহূর্তে এই দাওয়াতুল হক ওদের কোনো প্রোগ্রাম নেই, আল্লাহর জমিনে
আল্লাহর দিন কায়েম করার জন্য সমস্ত নবীরা রসুলরা যুদ্ধ করেছেন, তারা হকের কথা বলেছেন। আজকে বাংলাদেশে ঘরে ঘরে মূর্তি তৈরি হচ্ছে, রাস্তার ঘরে মূর্তি, ইউনিভার্সিটি মূর্তি, নবীরা মূর্তি ভেঙেছেন। দাওয়াতুল হকের মূর্তি ভাঙ্গা প্রোগ্রাম ছিল, তোমার মূর্তি ভাঙ্গা প্রোগ্রাম আছে কোথাও? দাওয়াতুল হকের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলতেই পারে না। আজকে মুসলিম জাতি আল্লাহর বিধানের কোনো পরোয়াই নাই। এই দাওয়াতুল হক মানে মুসলিমরা শুধুমাত্র মসজিদে গিয়ে কাতার সোজা করো আর এই গুলি ব্যস্ত থাকো, আর বাহিরের সমাজ তাগুত এবং কুফাররা পরিচালনা করবে, এই যদি দাওয়াতুল হকের অর্থ হয়, এই দাওয়াতুল হকের নাম দাওয়াতুল হক নয়, এটা দাওয়াতুল শয়তান। এটা আমাদের বুঝতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাওয়াসাও বিল হককে, তারপরে কি এটা কেন বললেন? বললেন এজন্য যে দাওয়াতুল হক, তাওয়াসাও বিল হক করতে গেলেই বাধা আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র নবুয়ত প্রাপ্ত হলেন, বুখারী শরীফের 2 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর হাদিসটা খুলে দেখবেন, পরিষ্কার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, গারে হেরার থেকে খাদিজার কাছে আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, বললেন যে জামিলুনি জামিলে চাদর দাও, আমার ভয় হচ্ছে আমি মরে যাবো। খাদিজা মনে করেন কোনো ভূত ধরল কিনা, আমাদের কাছে না যে কিছু একটা হইলে তাড়াতাড়ি হুজুর কাছে ভূত ধরছে কিনা, দিনে ধরছে কিনা। খাদিজা নিয়ে গেলেন আল্লাহর রসুলকে, তার চাপ্ত ভাই ছিল ওরাকা বিন নওফাল, এই ওরাকা বিন নওফাল ছিল আহলে কিতাব, তাওরাতে এলেম ছিল, ইঞ্জিলের এলেম ছিল। তিনি আল্লাহ রসুলকে বলেন তুমি বলো, তিনি বলেন যে বলো কি বল, তুমি কি দেখো? আল্লাহ রসুল যখন সব কথা বললেন তখন তিনি বললেন ইয়া লাইতানি কুনতু জাদান ইয ইখরুজুকা কওমুকা, তোমার ভয় নাই, হাদান নামুস, এ হচ্ছে সেই জিব্রাইল ফেরেশতা, নামুস হেব্রু ভাষায় নামুস বলা হয়, এ হচ্ছে সেই নামুস জিব্রাইল ফেরেশতা, আল্লাযী কানা ইয়াতি ইলা মূসা, যে মূসা আলাইহিস সালামের কাছে আগমন করত, ওহী নিয়ে আসত, সেই ফেরেশতা তোমার কাছে এসেছে, ইয়া লাইতানি কুনতু জাদান, হায় আফসুস আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি তখন যুবক থাকতাম, আমি যদি শক্তিশালী থাকতাম, এদের ইখরুজুকা কওমুকা, যখন তোমার জাতি তোমাকে এলাকা থেকে বের করে দিবে, বের করে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন, আওয়া মুখরিজি ইয়াহুম, বুখারী হিসেবে দ্বিতীয় পৃষ্ঠা হাদিস, আওয়া মুখরিজি ইয়াহুম, কি বলো তুমি, যেই আরব আমাকে এত ভালোবাসে, যেই আরব আমাকে আল আমিন বলে ডাকে, যেই আরবরা আমাকে তার নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসে, সেই জাতি আমাকে বের করে দিবে, তুমি কি বলছো এগুলো? সে বলল হ্যাঁ, লাম ইয়াতি মিসলিম মিসলুমা জি তাবিহি কত্তু ইল্লা উদিয়া, তুমি যেই দায়িত্ব প্রাপ্ত হয়েছো এই কাজের দায়িত্ব নিয়ে যেই দুনিয়া আগমন করেছে তার সঙ্গী সেই আচরণ করা হয়েছে, তার বিরোধিতা করা হয়েছে। মুসলমান জাতি আজকে বুঝতে হবে, ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ সব তোমাকে বাহবা দেয়, আল্লাহর ওলি বলে, বোঝা গেল তোমার ওলির মধ্যে ভেজাল আছে, কারণ আল্লাহর রসুলের চেয়ে বড় বুজুর্গ তুমি হতে পারো নাই। সেই রসুলকে চরম নির্যাতন করা হয়েছে, রসুলকে বের করে দেওয়া হয়েছে, যেই ভবিষ্যৎবাণী আগেই করেছিল ওরাকা বিন নওফাল। তখন কি নবী কাউকে হত্যা করেছিলেন? নবী কারো জুলুম করেছিলেন? কারো উপরে যুদ্ধ করেছিলেন? কিচ্ছু করেন নাই। তখনই বলা হলো ইয়া লাইতানি কুনতু জাদান, হায় যদি আফসোস আমি তখন যুবক থাকতাম, আমি শক্তিশালী যুবক থাকতাম, আনসুরুকা নাসরান মুআযযারা, আমি তোমাকে চরমভাবে সাহায্য করতাম, পূর্ণ শক্তি দিয়ে সাহায্য করতাম। কেন নবী কি তোমার চেয়ে কম বুজুর্গ ছিল? ইতিহাস পড়ো, কোরআন পড়ো, আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী যখন এই কোরআন নাযিল হতে শুরু করলো, কোরআন মুখস্থ করতে গেলে যদি টিচার যদি খুব ভালো বড় গুরুত্বপূর্ণ শিক্ষক হয়, ছাত্রকে পড়া দিয়ে বললো এটা তোমার পড়তে হবে, তখন কি করে? ভালো করে খেয়াল করো, তখন ছাত্র মুখস্থ করে ঠোঁট নাড়াচাড়া করে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে শুরু করলেন, মুখস্থ করার জন্য। দেখুন আল্লাহ তাআলা নবীকে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, হে নবী আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি, তাজালা
উজলাত করার জন্য, মুখস্থ করার জন্য, তাড়াতাড়ি মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই সমস্ত কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এই কোরআনকে বয়ান করা, কোরআনকে প্রকাশ করার দায়িত্ব আমি নিজে আল্লাহ গ্রহণ করেছি। আপনার কষ্ট করে মুখস্থ করার দরকার নেই। মহব্বত আছে কিনা? কি মহব্বত মাশাল্লাহ! কোরআন শরীফ কষ্ট করে মুখস্থ করবে, আল্লাহ তারা সেইটা পর্যন্ত কষ্ট দিতে চান না। আরো সামনে চলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত বাড়াতে ইবাদত করবেন দরকার নাই। এবাদত করছেন রাসূল, পা ফুলে যাচ্ছে, আল্লাহ তাআলা বলছেন নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, আপনি অর্ধেক রাত্র বা তার চেয়ে আরো কিছু কমান, এবাদত করুন, ঘুমানো। আপনি যেমন সারা রাত্র এবাদত করলে খুশি হন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘুমন্ত দেখলে খুশি হই। এত মহব্বত খালি এ পর্যন্ত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় চলতেন, কোন কোন রাতে দেখা যায় মেঘে ছায়া দিত, একটা গাছের তলায় বসলেন, অন্যরা ছায়ায় বসে গেছে, আল্লাহর রাসূল রোদে পড়ে গেছেন। বুহাইরা রাহেলের কথা বলুন, শামদাসে যখন ব্যবসার জন্য গিয়েছিলেন ছোটবেলায়, তিনি রোদে বসলেন, বড়রা সব ছায়ায় চলে গেছে, আস্তে গাছ ঘুরে ছায়া তার দিকে দিয়েছিল, এত ভালোবাসা। এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ আয়াত, আল্লাহর রাসূলের দরবারে বসে সাহাবায়ে কেরাম কথা বলছেন, ওমর বিন খাত্তাব অথবা অন্য কোন একজন সাহাবীর আওয়াজ একটু বড় ছিল, আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে, নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বাদিকুম লিবাদা, হে ইমানদারগণ খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো না, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো না, যদি এমনটা করো আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আমাদের কথা বলো, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, কেউ পাবে না, সূরা হুজুরাতের আয়াত। নবীর আওয়াজের চেয়ে জোরে আমাদের কথা বললে ওহী নাযিল হয়ে যায়। এবারে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, এত ভালোবাসা এত মহাব্বত যেই নবীর সঙ্গে, সেই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন, পাথর ছুড়ে মারা হচ্ছিল, নবী বেহুশ হয়ে পড়ে গেছেন, লোকেরা দাঁড় করে আবার পাথর মারতে শুরু করলো, আবার বেহুশ হয়ে পড়েছেন, আবার পাথর মারা শুরু করলো, তিন তিন বার আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেছেন। এরপরে যখন মনে করলো মরে গেছে, তখন তাকে ছেড়ে তারা চলে গেছে। এই নবীকে যখন পাথর মারা হচ্ছিল, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা, আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন, ফিরান নাই। ওহুদের ময়দানে আল্লাহর নবী লোহার পোশাক পরে যুদ্ধ করছেন, গলায় লোহার জ্বালা, শরীরে লোহার পোশাক, কুফাররা দেখলো কোনোভাবে মারা যাবে না। এক কাফের চিন্তা করলো, বড় একটা পাথর মাথায় ছুটতে পারলে ওই মাথার লোহা ঢুকে গিয়ে শরীরে ঢুকবে, মারা যাবে। সেই কাজ করে বড় পাথর মারলো, আল্লাহ নবীর মাথায় লোহার টুপি ছিল, লোহার টুপি দিয়ে যেমন যে হেলমেট পরে, যারা হেলমেটের যেমন দুই দিকে দুইটাই থাকে, এরকম ভাবে লোহা ভেঙ্গে গাল ভেঙ্গে গিয়ে দাঁতে আঘাত করলো, দাঁত পড়ে গেছে, লোহার হয়ে গেছে, আল্লাহ নবীর রক্ত রঞ্জিত হয়ে গেল। এরপরে একজন সাহাবি যুদ্ধের পরে দাঁত দিয়ে টান দিলেন জোরে, লোহা বের হয়ে আসলো ঠিকই, ওই ব্যক্তিরও সঙ্গে সঙ্গে দুইটা দাঁত পড়ে গেছিল। দাঁতে একটু সামান্য ব্যথা হলে বুঝতে পারেন যে কি অবস্থা, ডাক্তারের কাছে না পাগল হয়ে যায়। আর আল্লাহর নবী দাঁতগুলো পড়ে গেল, লোহা ভেঙে মাথার ভিতরে রয়ে গেল, গালের ভিতরে ঢুকে রইল, আল্লাহ তাআলা ফিরে দেখতেছিলেন না, ফিরাবার ক্ষমতা ছিল কিনা, ফিরেছিলেন কিনা? ফিরান নাই। আমার সাথে যদি একজন লোক চললো, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, আমাদের সেক্রেটারি সাহেব আব্দুল আজিজ সাহেব আছেন, মনে করি আমি একসাথে গেলাম এক জায়গায়, উনি খুব ক্ষমতাশীল মানুষ, আমাকে যে একজন মারলো, উনি ফিরান নাই, ফিরাবার ক্ষমতা ছিল ফিরান নাই, আমি কি বলবো যে ভাই আপনার ক্ষমতা ছিল ফিরাবার, ফিরান নাই, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব নাই, বলবো না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ফিরাবার ক্ষমতা রাখেন কিনা, নবীকে বাঁচাবার ক্ষমতা ছিল কিনা, ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। কেন আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর সাথে খাতির নষ্ট হয়ে গেছিল কিছুক্ষণের জন্য? তাও হয় না, আল্লাহ কসম করে বলছেন, আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, হে নবী আপনাকে আপনার রব ছেড়ে দেয় নাই, আপনার প্রতি সন্তুষ্ট হয় নাই, বলে তাহলে কেন তুমি আমাকে বাঁচাইলা না? আল্লাহ তাআলা বলছেন,
বাঁচাই নাই কারণ আছে। আম হাসিব তুমান তা দখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়াযুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। এটা এই জন্য করেছি যাতে করে তোমার পীর বুজুর্গরা না বলে আমাদের যুদ্ধ করা দরকার নাই, আমাদের কষ্ট করা দরকার নাই, আমাদের সবার সাথে মহব্বত রাখতে হবে, কোনো বাধা আসে না। আমার কত বড় আল্লাহর ওলি এই কথা কেউ বলতে না পারে, সেজন্য আমি আমার নবীকে দিয়ে রক্তাক্ত নবী রক্তাক্ত হয়েছেন, জিহাদ করেছেন, লড়াই করেছেন, জখম করেছেন, যাতে করে কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত বলতে না পারে আমাদের জিহাদ করা দরকার নাই, যুদ্ধ করার দরকার নাই। সেজন্য আপনাকে আদর্শ বানিয়েছি। কিয়ামতের মাঠে নবী যখন উঠবেন, হাদিসে আছে যারা জখম হয়েছে তাদের রক্তগুলো ইয়াসরুমু দমান, জখমগুলো তাজা হয়ে রক্ত ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ দম আরিহুহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণ হবে কিসের? ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে, সেই বাধা পেয়ে তুমি ভয় পেও না, তুম দিয়ে বাদ মুখালিফ সে না ঘাবরায়ো কম, ইয়ে তো চলতি হে তুই চৌড়ানে কে লিয়ে, হে মুসলিম জাতি তোমরা বাধা দেখে ভয় পেও না, তোমার আরো কাজ সামনে আছে। ঝড় তুফান দেখে পাখি ভয় পায় না, পাখি উঠতে উপরে থাকে, তোমাকে আরো উঠতে চলতে হবে। সেজন্য বুঝতে হবে আজকে আমরা মিঠা মিঠা সুন্নাত গুলো নিয়ে দাওয়াতুল হক অমুক তমুক সুন্নি আশায় কমুক তমুক করছি, জেনে রাখো এই রকম লোকদেরকে ফুজাইল ইবনে আইয়াস একটা বড় বুজুর্গ ছিলেন, সুফিদের সমস্ত তরিকার মধ্যে তার নাম আসে, বড় বড় সুফি সমাজের সুফি বড় ছিলেন, তিনি বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, ওই যুগের নাম করা সুফি সব ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক একজন বড় মুহাদ্দিস, তিনি যুদ্ধের মাধ্যমে যুদ্ধ করছেন, লোকেরা বলো যে এত কষ্ট করছেন কি জন্য, রক্তাক্ত হচ্ছেন, না খেয়ে থাকছেন, যুদ্ধ করছেন। তিনি তখন ওই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ যুদ্ধের ময়দান থেকে ফুজাইল ইবনে আইয়াসকে চিঠি লিখেছিলেন, ইয়া আবিদ আল হারামাইনে লাউ আবসারতানা, হে মক্কা মদিনা ইবাদতকারী, তুমি মক্কা ইবাদত করছো, জঙ্গল বানিবান করছো, বাইতুল্লাহ তওয়াফ করছো, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছো, মদিনায় যাচ্ছো, জেনে রাখো তুমি তুমি ইবাদত করো, আমার ইবাদত দেখলে তুমি মনে করতে তোমার ইবাদত গুলো খেলনা ছলনা ছাড়া কিছুই না, লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদত তালাবু, তুমি মনে করতে তোমার ইবাদত গুলো খেলনা মাত্র, লাউ আবান কানা ইয়াখলু খাদ্দাহু বিদমাইহি ফানহুরুনা বিদমাইনা তাতাখাদ্দাবু, তোমার যখন ইবাদত জজবা আসে, ইবাদত যখন জজবা আসে, তুমি চোখের পানি দিয়ে গাল ভিজাও, জামা ভিজে যায়, আর শুনে রেখো আমার যখন ইবাদত জজবা আসে, আমার গিরিবার রক্ত দিয়ে, আমার দাঁতের রক্ত দিয়ে, মাথার রক্ত দিয়ে, শরীর রক্ত দিয়ে গোটা শরীর ভিজে যায়। তোমার মধ্যে আমাদের পার্থক্য হলো এটা, আওয়ামান কারি হল আবির এলাকমান এখন আবিরুনা রহজুসানা বিকল গোবর রাতিয়াবু, তুমি যখন ইবাদত করতে বসো সুন্দর আতর গোলাপ মিলিয়ে পাগড়ি পরে সুন্দর জামা পরে পাতলা জামা পরে সুখের আন লেগে তারপর বসো, ভালো কথা সুগন্ধি নবী ব্যবহার করতেন কিন্তু জান্নাতের গ্যারান্টি নাই, কিন্তু জেনে রাখো আমি যখন ইবাদত করতে যাই আমার যুদ্ধের মাদের ধুলাবালি এবার রক্ত হচ্ছে আমার আতর এবং গোলাপ, আমার তার গ্যারান্টি আছে জাহান্নামের আগুনের ধোঁয়া এবং যুদ্ধের মাদের ধুলাবালি কখনো একাত্র হতে পারবে না। তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার জানাজা লক্ষ লক্ষ লোক হবে, কারণ একজন নামকরা পীর বুজুর্গ মরে গেছে, তোমার জানাজা লক্ষ লোক হবে, কিন্তু জেনে রাখো আমি যখন মারা যাব আমার জানাজায় লোক আসবে না, কারণ যে কোনো সময় হামলা হতে পারে, ভয় আছে, জেনে রাখো তোমার জানাজায় লোকের দরকার আছে, কারণ তুমি মরে গেছো আর আমি শহীদ হলে যুদ্ধের মধ্যে মারা গেলে শহীদ হবো, শহীদ দ্বারা জীবিত, জীবিত লোকদের জানাজার দরকার নাই, আমি জীবিত, বলা হাইয়া ইনদা রাব্বিহিম ওয়া ইউরযাকুন ওয়া ইউরযাকুন, আমি জীবিত, আল্লাহর পক্ষ থেকে রিজিক হবে, আমাকে মৃত্যু বলতে নিষেধ করা হয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা কতল হয় নিহত হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো, তারা কি কাজে তোমার জানাজার লোকের প্রয়োজন আছে, আমার জানাজার লোকের প্রয়োজন নেই। বোঝা গেল যুগে যুগে নবীরা যুদ্ধ করেছেন, কষ্ট করেছেন, লড়াই করেছেন, বাতিলের সঙ্গে সংঘাত হয়েছে, আজকেও যদি কোনো ব্যক্তি হকের দাওয়াত দেয় তারও কি হবে, লড়াই হবে। সেই জন্য আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তাফসীর বুঝেছ না এতে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ আসর আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, জেনে রাখো সব মানুষ ক্ষতির মধ্যে ধ্বংসের মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা চারটি কোয়ালিটি অর্জন করবে, এক নম্বর ঈমান আনবে, দুই নম্বর আমলে সালেহ করবে, তিন নম্বর কি করবে তাওয়াসাউ বিল হক হকের দাওয়াত দিবে, চার নম্বর কাজ কি করবে সবর করবে, অটল থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।